আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে আরও একটি পর্ব দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি। আজকে তৈরি করছি সাগু কাস্টার্ড ডেজার্ট, যেটা বানানো খুবই সহজ আর এটা খেলে তো আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। চলুন তাহলে মন প্রাণ ঠান্ডা করা এই ডেজার্টের রেসিপিটা দেখে নিই। প্রথমেই আপনাদেরকে জেলো তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 1/4 কাপ লেবুর রস নিয়েছি। একটা চালনির মধ্যে ছেঁকে নিচ্ছি লেবুর রসটাকে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এটা আমি লেমন জেলও তৈরি করছি। আপনারা চাইলে বাজার থেকে লেমন জেলিটা কিনে নিতে পারেন বা লেমন জেলোটা কিনে নিতে পারেন। এখন এর মধ্যে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে নেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এই পানিটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই আগার আগার পাউডারটা মিশিয়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি 1 ফোঁটা সবুজ ফুড কালার দিয়ে দিলাম। 4-5 ফোঁটার মতো সবুজ ফুড কালার দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারটা ভালো করে মিশে গেলেই এখন এটা আমি চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে চুলার আঁচটাকে ধরিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা ঠান্ডা পানিতে ভালো করে গুলিয়ে নেওয়ার পরেই কিন্তু চুলাতে দিতে হবে, এর আগে চুলাতে দেওয়া যাবে না। পানির মধ্যে ভালো করে মিশে গেলেই চুলাতে দিয়ে জেলোটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে লেমন এসেন্সটাও ব্যবহার করতে পারেন লেমন ফ্লেভার পাওয়ার জন্য। আমি আর লেমন এসেন্সটা ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে লেমন এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন, তবে সেটা ভ্যানিলা আর স্ট্রবেরি ছাড়া। খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি আর অনবরত নেড়ে যাচ্ছি। যেহেতু আগার আগার পাউডার রয়েছে অনবরত নেড়ে যেতে হবে। অনবরত নেড়ে চেড়ে একটা বলক উঠলেই জেলোটাকে নামিয়ে নিব। একটা বলকের অপেক্ষায় রয়েছি, দেখতে পাচ্ছেন বলক কিন্তু চলে এসেছে। অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, সবটা ভালো করে মিশে গিয়েছে। এখন এটাকে নামিয়ে একটা বাটিতে সেট করার জন্য ঢেলে দিচ্ছি। অবশ্যই গরম গরম ঢেলে দিতে হবে। এখন এটাকে আমি সেট করে নিব। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই সেট হয়ে যায়। রুম টেম্পারেচারে রাখলেও সেট হয়ে যাবে, আবার যদি ফ্রিজে রেখে দেন তাহলেও খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আবারও 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জেলোর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পানির মধ্যে স্ট্রবেরি জেলোর যে প্যাকেটটা রয়েছে তার অর্ধেকটা দিতে হবে, তাহলে জেলোটা পারফেক্ট হবে। আর আপনারা যদি পুরো প্যাকেটটা দিয়ে করতে চান তাহলে অবশ্যই 2 কাপ পরিমাণ পানিতে ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে। যদিও প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা সেই অনুযায়ী দেখে নিতে পারেন। পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলাম আর অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। একটা বলক উঠলেই হয়ে যাবে, আর বলক ওঠা পর্যন্তই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি এটাকেও নামিয়ে সেমভাবে সেট করে নিব। হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে একটা বাটির মধ্যে সেট করতে দিয়ে দিচ্ছি। গরম গরম ঢেলে দিয়ে 1 ঘন্টার জন্য যদি রুম টেম্পারেচারে রেখে দেন তাহলে এটা সেট হয়ে যাবে, আবার যদি ফ্রিজেও রেখে দেন নর্মালে তারপরও এটা সেট হয়ে যাবে। আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে সাবুদানা নিয়েছি প্রায় 1/2 কাপের মতো। এখন খুব ভালো করে সাবুদানাটাকে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। দেখতে পাচ্ছেন একটু ধুয়ে নিয়ে এসে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আরও একটা বাটিতে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার। 2 কাপ দুধের জন্য 2 টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি। এখন নর্মাল দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় বেশ অনেকটা পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি 15 মিনিট ভিজিয়ে রাখা সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিব। তাহলে সাবুদানাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর এর কালারটাও খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে দেখবেন খুব দ্রুত সাবুদানাটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই সাবুদানাটা ততক্ষণই জাল করব যতক্ষণ না সাবুদানাটা পুরোপুরি সাদা থেকে স্বচ্ছ রং ধারণ করছে। যখনই স্বচ্ছ রং ধারণ করবে তখনই চুলা থেকে নামিয়ে নিয়ে একটা বাটিতে স্ট্রেইনার রেখে সাবুদানার পানিটাকে ঝরিয়ে ফেলব। এতে করে সাবুদানার এক্সট্রা মারটা নিচে পড়ে যাবে। নেড়ে চেড়ে মারটাকে নিচের দিকে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাবুদানার রংটা কেমন হয়েছে। এখন এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটাকে 2 বারের মতো ধুয়ে নিব। প্রথমবারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিচের দিকে এর যে অতিরিক্ত মারটা রয়েছে সেটা কিন্তু পড়ে যাচ্ছে। পানিটা ফেলে দিচ্ছি, আবারও নিয়ে এসেছি। এখানে আমি আবারও কিছুটা ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নিচ্ছি।
এতে করে সাবুদানাটা খুব বেশি জড়ো লেগে যাবে না, কারণ এর এক্সট্রা মালটা নিচের দিকে পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সাবুদানার কালারটা কেমন হয়েছে? এটা কিন্তু ঠিক এরকম হতে হবে। এখন আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি কিছুটা জাল করে একটু ঘন করে নিয়েছি। আপনারা চাইলে দুধের মধ্যে কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে দুধটাকে ঘন করে নিতে পারেন, আবার চাইলে দুধটা নাও ঘন করতে পারেন। তবে ঘন করে নিলে অবশ্যই এর স্বাদ কিছুটা হলেও বেড়ে যাবে। দুধটাকে একটা বলক তুলে নিব। যেহেতু দুধটা কিছুটা ঘন রয়েছে তাই খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন। তবে কাস্টার্ড পাউডারে কিন্তু চিনি রয়েছে, সেই হিসাবে আপনারা চিনিটা ব্যবহার করবেন। চিনিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন দুধটা প্রায় বলক চলে এসেছে। একটা বলক চলে আসলে এখন এর মধ্যে আমরা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। একটু নেড়েচেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন গুলে রাখা কাস্টার্ড পাউডারটাকে অবশ্যই দেওয়ার আগে খুব ভালো করে গুলে নিব। এক হাতে দিব আর এক হাতে নেড়ে দিব দুধটাকে, যাতে কোনো প্রকার দলা না পেকে যায়। যদিও এটা খুব বেশি একটা ঘন হবে না, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারে দুধটা তেমন একটা ঘন হয় না। এখন এর মধ্যে ধুয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি। সাবুদানার কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঠিক এরকমই হতে হবে। এখন অনবরত নেড়ে চেড়ে সাবুদানা আর কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে একটা বলক তুলে নামিয়ে নিব। খুব বেশি কিন্তু জাল করা যাবে না, জাস্ট একটা বলক উঠলেই নামিয়ে নিতে হবে, যাতে খুব বেশি ঘন না হয়ে যায়। দেখতে পাচ্ছেন একটা বলক চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা বাটিতে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা পাতলা করে তৈরি করতে হবে, খুব বেশি ঘন করলে কিন্তু জমাট বেঁধে যাবে। তাই খুব বেশি ঘন করবেন না, একটু পাতলা করেই নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটা ভারী হয়ে যাবে। তাই এরকম পাতলা করে নামিয়ে নেবেন। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার মতো, যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার মতো রেখে দিচ্ছি। এদিকে 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে জেলোগুলো দেখাচ্ছি। দেখেন কত ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আপনারা যদি বাজার থেকে কোনো জেলো কিনে আনতে না চান, তাহলে আগার আগার পাউডার দিয়ে এইভাবে যে কোনো ধরনের জেলোই তৈরি করে নিতে পারেন। আমি এখন জেলোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, ছোট বড় আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন আমি আপনাদেরকে স্প্যাচুলা দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা কত ভালোভাবে সেট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা লাগবে, যেহেতু টকটক রয়েছে, টক মিষ্টি ভাবের কারণে এই লেমন জেলোটা খেতে অনেক ভালো লাগবে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে স্ট্রবেরি জেলোটা কেটে দেখাবো। দেখতে পাচ্ছেন এটাও কত ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। দেখেন এটাও কত ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এটার মধ্যে স্ট্রবেরি একটা ফ্লেভার রয়েছে, ওটার মধ্যেও লেমনের একটা ফ্লেভার রয়েছে। তবে লেমন এসেন্স ব্যবহার করলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো হতো। আপনারা চাইলে লেমন এসেন্সটা ব্যবহার করেই লেমন জেলোটা তৈরি করতে পারেন। 2 ঘন্টা পরে আপনাদেরকে কাস্টার্ডের যে মিশ্রণটা রয়েছে এটা দেখাচ্ছি। দেখেন সাবুদানাটা নিচের দিকে দলা পেকে গিয়েছে, তাই খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখবেন যে দুধের সাথে মিশে যাচ্ছে। তাছাড়া দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা করে তৈরি করেছিলাম আর এটা কতটা ভারী হয়ে গিয়েছে। তাই সবসময় চেষ্টা করবেন কাস্টার্ড আর সাবুর এই মিশ্রণটাকে পাতলা করে তৈরি করার। তবে আপনারা যদি ভারী খেতে পছন্দ করেন, তাহলে ভারী করেও তৈরি করে নিতে পারেন, এতেও কিন্তু খুবই মজা লাগে। আমি একটু ভারী খেতে পছন্দ করি, তাই ভারী করে তৈরি করেছি। এখন জেলোগুলো এই কাস্টার্ড আর সাগুর মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই জেলোগুলোকে আলতো করে মিশিয়ে নিতে হবে, কারণ জেলোগুলো অনেক বেশি সফট হয়ে থাকে, তাই বেশি জোরে জোরে মিশালে দেখবেন যে জেলোগুলো ভেঙে গিয়েছে। তাই আলতো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কতটা কালারফুল লাগছে, আর এটা খেতেও কিন্তু ভীষণই মজা। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেলে আপনার মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আমি আলতো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে জেলোগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই ডেজার্টটাকে আমার পছন্দ মতো পরিবেশন করে নিচ্ছি। আমি ঠান্ডা ঠান্ডা একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন। প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট সবারই মন প্রাণ ঠান্ডা করে দিবে। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর আপনাদের মন প্রাণ ঠান্ডা হয়েছে কিনা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি এই ডেজার্টটা আপনাদের মন প্রাণ ঠান্ডা করে দিবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার রেসিপিটা লাইক করবেন।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।